হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শাহরিয়ার গালিব, আপনাদের দারুন আইটি এর সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিং এর একজন মেন্টর। আমরা 14 দিন ব্যাপী একটি কোর্স লঞ্চ করতে চলেছি, যেটার থিম হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিং। আমরা কোর্সটিতে এথিক্যাল হ্যাকিং সম্পর্কে অ্যান্ড বিভিন্ন ধরনের অ্যাটাক্স পারফর্ম করা সম্পর্কে আমরা আলোচনা করব। কোর্সটি শেষে অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের অ্যাটাক্স, বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক্স যেগুলো রয়েছে সেগুলো পারফর্ম করতে পারবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওয়াইফাই হ্যাকিং, ডাব্লিউপিএ, ডাব্লিউপিএ টু, ডাব্লিউইপি এনক্রিপশনের ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাক করা। তাছাড়া থাকবে হচ্ছে আপনার ওয়াইফাইয়ের টেক ডাউন করার একটি অ্যাটাক, যেটাকে আমরা সাধারণত ডি অথেন্টিকেশন অ্যাটাক বলে থাকি, ডস অ্যাটাক অন ওয়াইফাই নেটওয়ার্ক। তো তাছাড়া থাকবে হচ্ছে আপনাদের প্রোগ্রামিংয়ের কিছু ক্লাস থাকবে, দুটো প্রোগ্রামিংয়ের ক্লাস থাকবে, যেগুলো দ্বারা আমরা নিজস্ব হ্যাকিং টুল ক্রিয়েট করব, মেল বম্বিং টুল। অ্যান্ড সেই টুল ইউজ করে আমরা কোনো একটি ইন্ডিভিজুয়ালের মেইলে অথবা কোনো একটা কর্পোরেট মেইলে একটা ইন্টারেস্টিং ম্যাস মেইল অ্যাটাক পারফর্ম করব। তো এছাড়াও থাকবে হচ্ছে আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইস হ্যাকিং, যে কোনো একজন ইন্ডিভিজুয়ালের একটা অ্যান্ড্রয়েড ডিভাইস আমরা হ্যাক করে দেখাবো, যেটার খুবই ইন্টারেস্টিং অ্যাটাক, এই অ্যাটাকটা খুবই ওয়ার্কিং অ্যান্ড ইন্টারেস্টিং একটা অ্যাটাক। তো এই অ্যাটাকগুলো জাস্ট শুধু যে আমি টুলস মানে বিল্ট ইন কোনো সফটওয়্যার ইনস্টল করে করব অ্যাটাকগুলো তা না, আমরা বিভিন্ন ধরনের স্কিল গেইন করে, নলেজ গেইন করে বিভিন্ন ধরনের ফেজেস, হ্যাকিংয়ের 5টা ফেজ রয়েছে আমরা জানি, এই 5টা ফেজ আমরা একের পর এক স্টেপ বাই স্টেপ আমরা পারফর্ম করে করে একটা ইন্ডিভিজুয়াল অথবা কর্পোরেশনকে হ্যাক করা শিখবো। সো কীভাবে আমরা কোর্সের মডিউলটা তৈরি করেছি সেটা একবার নজর দিই। ক্লাস ওয়ানে আমরা দেখাবো হচ্ছে হোয়াট ইজ সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিং, একটা ব্রিফ আলোচনা করা হবে। ক্লাস টুতে অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করা হবে, কেন আমরা উইন্ডোজ ইউজ করবো না এথিক্যাল হ্যাকিংয়ের ক্ষেত্রে, কেন উইন্ডোজ ইজ নট সুইটেবল ফর এথিক্যাল হ্যাকিং সেটা নিয়ে আলোচনা করা হবে। লিনাক্স শেখানো হবে, কারণ পুরো কোর্সটা জুড়ে আমরা যত রকমের অ্যাটাক, যত রকমের হ্যাকিং অ্যাটাক পারফর্ম করবো সবগুলো কিন্তু কালি লিনাক্স ইউজ করে করা হবে। আপনারা চাইলে প্যারট সিকিউরিটি ইউজ করতে পারেন, আমরা কালি লিনাক্স ইনস্টলেশন শেখাবো ক্লাস থ্রিতে। তো কালি লিনাক্স সাধারণত হ্যাকারের প্যারাডাইজ বলা চলে, কারণ এখানে শত শত বিল্ট ইন হ্যাকিং টুলস দেওয়া আছে অ্যান্ড নেটওয়ার্কিং হ্যাকিং অ্যাটাক্স পারফর্ম করার জন্য খুবই সুইটেবল একটা অপারেটিং সিস্টেম, যদি এটাকে অপারেটিং সিস্টেম বলা হয় না, কার্নেল বলা হয়, এইসব সম্পর্কে আমরা পরে আলোচনা করছি। তো ক্লাস ফোরে থাকবে লিনাক্স কীভাবে হ্যান্ডেল করতে হয়, একজন হ্যাকার হওয়ার জন্য অবশ্যই লিনাক্স হ্যান্ডেল করা জানা প্রয়োজন, এটা ছাড়া টোটালি ইউর এম্পটি। প্রোগ্রামিং, নেটওয়ার্কিং অ্যান্ড লিনাক্স, এই 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এগুলো ছাড়া হ্যাকার হওয়ার কথা কল্পনা করা যায় না। সো আমরা নেটওয়ার্কিং এর কনসেপ্টটাও কভার করবো, নেটওয়ার্কিংয়ের সমস্ত ইম্পর্টেন্ট টপিকস যেগুলো হ্যাকিংয়ের ক্ষেত্রে অবশ্যই মাস্ট নিডেড সেগুলো আমরা আলোচনা করব, লাইক আইপি অ্যাড্রেসিং, ওএসআই মডেল, পাবলিক ভার্সেস প্রাইভেট আইপি, ডিএনএস সার্ভারস, ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করা, যাতে আমরা ফেক অ্যাক্সেস পয়েন্ট ক্রিয়েট করে যে কারো যে কোনো একটা নেটওয়ার্ককে এন্টার করতে পারি হ্যাক করে। দেন হ্যাকিংয়ের 5টা ফেজের কথা বলেছিলাম, তার মধ্যে ইনিশিয়াল ফেজটা নিয়ে আমরা ফার্স্টেই আলোচনা করব, যেটা হচ্ছে রিকগনিসেন্স অ্যান্ড স্ক্যানিং। এই রিকগনিসেন্স অ্যান্ড স্ক্যানিংয়ের দ্বারা আমরা বেসিক্যালি যে কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো একটা কোম্পানি বা কর্পোরেশনকে হ্যাক করার পূর্বে তাদের সমস্ত ইনফরমেশন গেইন করে নেব, তার তাদের আইপি অ্যাড্রেসেস, তাদের সাথে কানেক্টেড যত ইমেইল অ্যাকাউন্টস রয়েছে সেগুলো সম্পর্কে আমরা নলেজ গেইন করব, গুগল হ্যাকিং যেটাকে বলে। তারপরে রয়েছে হচ্ছে ডস অ্যাটাক অন ওয়াইফাই নেটওয়ার্ক, খুবই ইন্টারেস্টিং একটি হ্যাকিং অ্যাটাক এটা। এই অ্যাটাকের মাধ্যমে একটা ওয়াইফাই নেটওয়ার্ক কীভাবে ডাউন করে দেওয়া হয় টোটালি নিজস্ব কন্ট্রোলে নিয়ে আসা যায়, তার একটি ডেমো থাকবে। দেন এবং হ্যাঁ, এই অ্যাটাক্সগুলো কিন্তু টোটালি আবারও বলছি যে নিজস্ব আইপি অ্যাড্রেসের উপর পারফর্ম করা হবে। ক্লাস এইটে থাকবে একটা এভিল টুইন মেথডে ডিএনএস প্রুফ, এয়ার ডাম্প অ্যান্ড ডিএনএস মাস্ক ইউজ করে আমরা কীভাবে একটা ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাক করতে পারি, যেখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কাজে আসবে, এই জন্য আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টপিকটা কভার করবো ক্লাস নাইনে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কারণে কীভাবে এখনও ফিশিংয়ের মতো একটা নর্মাল অ্যাটাক জাস্ট স্পুফিং মেইল ইউজ করে আমরা মানে কাজে লাগাতে পারি সেটা দেখানো হবে।
তাছাড়া প্লাস টেনে থাকবে কালো লিনাক্সের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিল্ট ইন টুল যেটা কিনা মেটাসপ্লয়েড, ওইটা আমরা ইউজ করা শেখাবো। অ্যান্ড ওইখানে মেটাসপ্লয়েড দিয়ে কীভাবে একটা অ্যান্ড্রয়েড ডিভাইস হ্যাক করা পসিবল, এবং সেই অ্যান্ড্রয়েড ডিভাইসের অ্যাক্সেস গেইন করে বিভিন্ন রকমের কমান্ডস আমরা প্লে করতে পারবো বাসায় বসে ঘরে বসে। তো তাছাড়া ক্লাস ইলেভেন টুয়েলভে আমরা পাইথনের কিছু কোডিং শেখাবো, কারণ 13 নম্বর ক্লাসে আমাদের পাইথন দিয়ে একটা নিজস্ব টুল বানানো শেখানো হবে মেইল বম্বিংয়ের। তো সেই জন্য ক্লাস ইলেভেন টুয়েলভে আমরা পাইথনের বেসিক থেকে শুরু করে একটা অবজেক্ট ওরিয়েন্টেড লেভেল পর্যন্ত আমরা পাইথন কভার করবো, পাইথন প্রোগ্রামিং যেটা। দেন ক্লাস 13-এ একটা মেইল বম্ব ক্রিয়েট করবো, যেটার মেইল ম্যাস মেইল অ্যাটাকও বলা হয়। একটা যে কোনো ধরনের ইন্ডিভিজুয়াল অথবা কোম্পানি মেইলে আমরা এই অ্যাটাকটা পরিচালনা করতে পারি। অবশেষে ক্লাস 14-এ আমরা দেখাবো যে কীভাবে এত এত অ্যাটাক্স, এত কিছু, এত স্ক্যানিং পারফর্ম করে আমরা সিকিউরভাবে ব্ল্যাক হ্যাকারদের নজর এড়িয়ে চলতে পারি, যে কীভাবে সিকিউর রাখা যায়, অ্যানোনিমাস থাকা যায় কীভাবে একটা নেটওয়ার্কে, টরের প্রক্সি চেন ইউজ করে বিভিন্ন সক্স লেয়ার ক্রিয়েট করে আমরা কীভাবে নিজেকে সেফ রাখতে পারি, কীভাবে ফরেন্সিক এক্সপার্টদেরকে হেল্প করার সময় আমরা ব্ল্যাক হ্যাকারদের থেকে নিজেদেরকে সাইডে রাখতে পারি, তার একটা ডেমো থাকবে ক্লাস 14-এ। অ্যান্ড ক্লাস 14 হতে চলেছে আমাদের ফাইনাল ক্লাস। সো এই ছিল হচ্ছে ক্লাস 1 থেকে শুরু করে 14 নম্বর ক্লাস পর্যন্ত একটা ওভারভিউ আমাদের এথিক্যাল হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটি কোর্সের। তো দেখা হচ্ছে কোর্সে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, স্টে সেফ।